হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা কিন্তু ইন্টারেস্টিং এবং এক্সাইটিং এবং বিরাট বড় হিউজ লেভেলের রেকর্ডকে নিয়ে কথা বলবো। এবং এটা কিন্তু বন্ধুরা মানে বাস্তবে ঘটেছে, এবং এটা আমি যখন গতকাল দেখলাম সেটা আমি সত্যি বলতে নিজের চোখে বন্ধুরা বিশ্বাস করতে পারিনি। এটা সত্যি বলতে আদৌ সম্ভব হয়েছে? তো আমি বারবার বারবার কিন্তু ক্রস চেক করছিলাম যে ব্যাপারটা কি আদৌ হয়েছে, ব্যাপারটা কি আদৌ সত্যি। ব্যাপারটা একদমই সত্যি বন্ধুরা। তার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি যে আল্লু অর্জুন একজন সুপারস্টার, সাউথের সুপারস্টার, এবং তার প্যান ইন্ডিয়া জুড়ে একটা হিউজ লেভেলে কিন্তু রাজত্ব রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে টি সিরিজ এমন একটা প্রোডাকশন হাউস, মানে বলিউডের বলতে গেলে এখন বর্তমান সময়কার এক নম্বর কিন্তু প্রোডাকশন হাউস, এবং যেখান থেকে পুষ্পা টু এর দুটো গান কিন্তু এসছে হিন্দি ভার্সনে, এবং পুষ্পা টু এর প্রথম গান এবং সেকেন্ড গান। পুষ্পা পুষ্পা যে গানটা এসছে সেই গানটা বর্তমানে 63 মিলিয়ন ভিউস কিন্তু ক্রস করেছে। এবং তার সঙ্গে সঙ্গে পুষ্পা টু এর যে সেকেন্ড গানটা আঙ্গারো, সেই গানটাও কিন্তু প্রায় বর্তমানে 59 মিলিয়ন ভিউস কিন্তু ক্রস করে গেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুষ্পা টু এর যে এই দুটো গানকে কিন্তু ছাপিয়ে গেছে কে না শাকিব খান, এই দুটো গানকে ছাপিয়ে গেছে কে না লাগে উড়াধুরা। চরকিতে তোমরা এখন যাও চেক করো, সেখানে কিন্তু বর্তমানে আমি যখন পার্টিকুলার ভিডিওটা তৈরি করছি তখন কিন্তু এই গানটা 63 মিলিয়ন ভিউস কিন্তু ক্রস করেছে, এবং এটা একটা রেকর্ড। মানে পুষ্পা টু এর দুটো গান, সেই দুটো গানকে যখন ছাপিয়ে যাচ্ছে মেগাস্টার শাকিব খান, তাহলে বস এটা মানতেই হবে যে গানটার মধ্যে দম আছে এবং শাকিব খানের একটা হিউজ লেভেলের ফ্যান ফলোয়িং আছে ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে, যারা কন্টিনিউয়াসলি গানটাকে দেখছে এবং ভালোবাসা দিচ্ছে। এবং এটা সত্যি বলতে দারুণ একটা বিষয়। বাংলা সিনেমা গ্লোবালি ভালোবাসা পাচ্ছে, বাংলা সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড মানুষ এটাকে অ্যাকসেপ্ট করছে, এটা দেখে যেমন ভালো লাগছে তেমনি এটা গর্ব করার মতনও কিন্তু বিষয়পত্র। এই বিষয়গুলোকে নিয়ে অবশ্যই কথা বলা উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করি, এবং দেখা যাক এই ভিউজটা আলটিমেটলি কোন জায়গাটাতে গিয়ে দাঁড়ায়। এবং আমি চাইবো যে খুব জলদি এটা 100 মিলিয়ন হয়ে যাক এই পার্টিকুলার গানটা। তার কারণটা হচ্ছে এই গানটা দারুণ একটা গান হয়েছে, দারুণ একটা গান হয়েছে, এবং মানুষ ভালোবাসা দিচ্ছে বলেই এটা কিন্তু মোটামুটি পপুলার হয়েছে। মানুষ এটাকে নিয়ে কথা বলছে, কমেন্টস করছে, শেয়ার করছে, তার ফলেই এই গানটা এত 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 কিন্তু ভিউজ পাচ্ছে। তো এটা একটা সত্যি বলতে বিগেস্ট অ্যাচিভমেন্ট যে পুষ্পা টু এর যে গান তাকে বিট করেছে এবং তাকে হারিয়ে দিয়েছে শাকিব খান তুফান, এবং তুফানের গান লাগে উড়াধুরা। এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি ফিডব্যাক, কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করো, শেয়ার করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে। টাটা।